বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের 25শে জানুয়ারি। এরপর ছবিটি অতীতের সকল রেকর্ড গুড়িয়ে দিয়েছে। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাটিতে যাচ্ছে ছবিটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। তিনি দাবি করেছেন, গোটা পৃথিবী জুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন তার মধ্যে 35% নাকি বাংলাদেশের, ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী 5ই মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান। তবে বাংলাদেশের নিয়ম হলো, এদেশে কোনো ছবির বিনিময়ে ভারতীয় কোনো ছবি রিলিজ করা যায়। এবারেও তাই হয়েছে। বাংলাদেশে পাঠান রিলিজের অনুমতি তখনই মিলেছে যখন বাংলাদেশের পাঙ্কু জামায় ভারতে মুক্তির জন্য পাঠানো হয়েছে ছবিটির নায়ক শাকিব খান।